এটা হচ্ছে প্রাগ ক্যাসেল দেখা যাচ্ছে, এবং এই পাহাড় থেকে সম্পূর্ণ সিডনি দেখা যায়। এবং সেই প্রাগ ক্যাসেল হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাসেল ইন দ্য ওয়ার্ল্ড। এগুলো আসলে রোমান এম্পিরিয়রের আগেই এগুলো প্রতিষ্ঠিত। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানিয়ে শুরু করছি স্লুজ ভাইয়ের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আপনারা দেখবেন যে চেক রিপাবলিকের ইতিহাস সম্পর্কে, প্রথম বিশ্বযুদ্ধের সময় চেক রিপাবলিক আসলে কোন অবস্থানে ছিল ওই বিষয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি চেক রিপাবলিকের রাজধানী প্রাগে। সিটির মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়, এই পাহাড় থেকে আসলে পুরো সিটিটা দেখা যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পুরো সিটিটা দেখা যাচ্ছে। ভিডিও শুরু করছি ইন্ট্রোর পর। যারা নতুন এসেছে অফকোর্স সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। এবং অনেকে কমেন্টস করেছেন যে আমি কেন পুরনো ভিডিও আপলোড করি। আসলে কারণ হচ্ছে চেক রিপাবলিকে এখন উইন্টার কাল, প্রচণ্ড শীত। আসলে এই ঠান্ডার ভিতরে ভিডিও করা যেমন অনেক টাফ, খুবই ক্লাউডি থাকে, সূর্য খুব বেশি থাকে না। যেমন আজকে অলরেডি সূর্য উঠেনি, সো এই জন্য আসলে পুরোনো ভিডিওগুলো আপলোড করছি। তবে অবশ্যই আমি অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্টস করেছেন। আমি অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে আপনারা আমার ভিডিও ফলো করছেন, লাইক করছেন, কমেন্টস করছেন। আশা করি এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আজকে দাঁড়িয়ে আছি হিস্টোরিক্যাল প্লেসের সামনে, ঐতিহাসিক স্থানের সামনেই। এবং এই ঐতিহাসিক জায়গাটার নাম হচ্ছে পেত্রিন, এবং এই পেনিকুলারটা আসলে হয়েছিল 1891 সালে, যা প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগে এবং আধুনিক সভ্যতার প্রাককালে। তো এবং 1914 সালে এই যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখনই ঠিক লেনোপকাটা, যে পেনিকুলার যেটা, ওটা বন্ধ করে দেওয়া হয়। আমরা আজকে দেখাবো এই পর্বে যে পেনিকুলার কীভাবে আছে, এর ইতিহাস, এবং কীভাবে এটা চলে, কয়টা স্টপেজ, কীভাবে এটা যাতায়াত করে, এবং কত টাকা লাগে এটাতে উঠতে, এগুলো সব দেখাবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে প্রাগ ক্যাসেল দেখা যাচ্ছে, এবং এই পাহাড় থেকে সম্পূর্ণ সিডনি দেখা যায়। এবং সেই প্রাগ ক্যাসেল হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাসেল ইন দ্য ওয়ার্ল্ড। এগুলো আসলে রোমান এম্পিরিয়রের আগেই এগুলো প্রতিষ্ঠিত। আমি আপনাদেরকে বলেছিলাম এই পেনিকুলারের কয়টা স্টপেজ থাকে। এখানে সাধারণত তিনটে স্টপেজ, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে পেত্রিন, আমি যেটা সামনে এখন দাঁড়িয়ে আছি, এবং দ্বিতীয়টা হচ্ছে নেবুল জিজ্যাক, এবং আরেকটি লাস্ট স্টপ হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টটা হচ্ছে একদম এই পাহাড় থেকে ঠিক নিচে, আপনাদের পুরো মেইন শহরে নিয়ে যায় ডিরেক্ট কানেকশন। সো আমি একটু এই স্টেশনের আশেপাশেটা দেখাই, কারণ এটা একটা আসলে হিস্টোরিক্যাল প্লেস। এটা প্রথম বিশ্বযুদ্ধের আগে স্থাপিত হয়েছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা কয়েক বছর, বন্ধন বিশ্বযুদ্ধের কথা আমরা সবাই জানি, এই ধ্বংসাত্মক যুদ্ধের কারণে এই ঐতিহাসিক যে যানবাহনটা, যে পেনিকুলার, এটা বন্ধ ছিল। সো আমি স্টপেজের আশেপাশেটা দেখাবো, এবং ভিতরেও ঢুকবো, ওখানে কিছু ফটোশপ আছে ওগুলোও দেখাবো। পেত্রিন টাওয়ারের ঠিক চারপাশে আমি দেখা যদি দেখাতে চাই, আমি বলেছিলাম যে আমি আপনাদের পেত্রিন টাওয়ারের যেই লেনিক পেনিকুলারের একটা স্টপেজের সামনে, এটা হচ্ছে পেত্রিন স্টপেজ। এই যে এই দেশি ভাষায় আসলে এটাকে বলে লেনোপকা, আমি প্রথমে মনে ভিডিও প্রথমে অনেকবার বলেছিলাম। এই যে এটা যে এটার একটা স্টপেজ। সো আমরা ভিতরে ঢুকবো, দেখাবো অনেকগুলো কনস্ট্রাকশন, ওরা অলরেডি অনেকগুলো ছবি দিয়ে দিয়েছে ফটো জানার জন্য। সো লেটস গো, আমরা ঢুকবো ভিতরে, দেখাবো আপনাদেরকে, এবং ওই যানবাহনটা পেনিকুলারে উঠে দেখাবো যে কেমন এটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে আসলে প্রথমে গেট। গেটের প্রথমেই ঢুকতে আসলে আপনাদের টিকিট লাগবে। এটা টিকিট হচ্ছে প্রাগের যে নর্মাল টিকিট, ওই টিকিটেই উঠতে পারবেন এখানে। তারপরে ওরা দিয়ে দিয়েছে, যা অনেক ফরেনার আছে টিকিট সম্পর্কে জানে না, এটা আসলে নর্মাল প্রাইজের ওই টিকিটই। প্রথমে আসি আমরা কিছু ফটোগ্রাফি দেখতে, যেটা আসলে কত সালে প্রতিষ্ঠিত, যখন পেনিকুলারের ফার্স্ট কাজ হয়েছিল তখন পেনিকুলারটা দেখতে এমনই ছিল। পুরো স্টেশনটা
এদিক দিয়ে আসলে এই দেখতে পাচ্ছেন, এই এদিক দিয়ে আসলে প্রবেশ পথ, অনেক টুরিস্টরা আসে। এই যে এখানে ফ্রি ওয়াইফাই পাওয়া যায় এবং ওয়াইফাই কানেকশনও নিতে পারবেন, এবং এখানে আসলে কিছু কয়েন ওরা আসলে সেল করে। এখানে এই যে পেনিকুলারের যে কয়েনগুলো দেখাই, এগুলো আসলে এক একটা 50 crown বা 2 euro করে। সো এই যে আপনারা দেখতে পারবেন, যে পেনিকুলারটা সাধারণত প্রতিষ্ঠিত 1891 থেকে 1920, এবং ধাপে ধাপে এটা আসলে প্রতিষ্ঠিত হয় 1846। অনেকগুলো শাল দেখতেছেন, এগুলো আসলে ওরা কনস্ট্রাকশনের কাজ করেছিল। ফার্স্ট পেনিকুলার, এবং এই উনি প্রথম এই পেনিকুলারটা আসলে আবিষ্কার করেছে। কোথার দিকে 1891 থেকে 1920 সাল। এবং যখন প্রথম প্রতিষ্ঠিত হয় 1891 সালের ছবি এটা। এই যে এটা হচ্ছে আসলে মূল স্ট্রাকচারটা, এটাই আসলে পেনিকুলারের যে প্রথম স্ট্রাকচার। পরবর্তীতে আসি, এই যে 1891 সালে যখন এটা নির্মাণ হয়েছিল, এরপর থেকে আসলে ধাপে ধাপে তৈরি হয়েছিল। আমি যে স্টপিজটা দেখিয়েছিলাম, পেতনির যে স্টপিজ, এই স্টপিজটা ছিল আসলে এইরকম। ওই যে পেতনি পেনিকুলার 1891 থেকে 1920 সালের দিকে, এরপরে ধীরে 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 এটা আসলে এই অভাব সৃষ্টি হয়। প্রথম পেতনির যে এইরকম ছিল স্টপিজটা, এবং 1931 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা আসলে ধ্বংস করা হয়েছিল। ধ্বংস করার পর আসলে এই ধ্বংসস্তূপ থেকে এটা আসলে সৃষ্টি তৈরি। আজকে 2011 সালে ঠিক এমনই কালের প্রবর্তনে তৈরি করেছিল বা পুনরুদ্ধার করেছিল বা পুনর্নির্মাণ করেছিল, তাদের আসলে গুরুত্বপূর্ণ অবদান দেওয়া হয়েছে। 1885 সালে এটা আবার নতুন এই রকম অবয়ব তৈরি করা হয়। কন্ট্রোল করে, কন্ট্রোল স্টেশন যেটা, এটা এবং এটা হচ্ছে 2010 সালের ছবি। 10 সালের পর আসলে পরিবর্তন হয়নি। এবং এই এরিয়াতে আসলে অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে, যেমন পেতনির লুকআউট টাওয়ার। বর্তমানে এই পেনিকুলারের এই স্ট্রাকচারটা এখনও আছে। এই যে বর্তমানে আসলে এই এই অবয়বটা আছে, এগুলো অনেক আগের। ঠিক সকাল 9টা থেকে রাতের এখন আপাতত 20টা পর্যন্ত, বাট এটা 11টা পর্যন্ত খোলা থাকে, 8টা পর্যন্ত খোলা আছে, কারণ চেক রিপাবলিকে এখন কারফিউ।
এবং এটা দিয়ে আমরা ঢুকছি। আশা করি এখানে এখানে একজন কন্ট্রোলার থাকে, দুইজন কন্ট্রোলার আছে অলরেডি। ওরা আসলে টিকিট চেক করে না, এখানে টিকিটের পাঁচ দেওয়া আছে। ওরা আসলে উঠতেছে এই পেনে করে, এটা আসলে ঐতিহাসিক এবং আমি আগে বলেছিলাম যে এই পেনে কুলগুলো আসলে ইলেকট্রিক তৈরি এবং এখানে কোনো চাকা নেই, কোনো স্টিলের পাত নেই, যার শুধু এই যে দুটো রোপের সাহায্যে, দুটো দড়ি, বড় বড় দড়ির সাহায্যে এটা আসলে চলে। এই যে আমরা পেতনি টাওয়ার থেকে উঠতেছি এখন। ভিতরে আসলে সিটগুলো অনেক পুরনো আদলেই তৈরি এখনো, এবং ড্রাইভারের সিটটা যদি দেখেন, আমরা এখন অপোজিট পাশে যাচ্ছি, আবার যখন এদিকে আসবো তখন আসলে ড্রাইভার এদিকে চলে আসবে। এই যে এখানে আসলে কোনো কিছুই নাই, যার শুধু কতগুলো বাটনের সাহায্যে এটা আসলে তৈরি। সো লেটস গো, আমরা নিচে যাই, পাহাড়ের নিচে যাব। সো আপনারাও সাথে থাকবেন আশা করি। সবাই কিন্তু মনে করবেন না যে আমি যাচ্ছি, আমি আসলেই যাচ্ছি এবং মাস্ক পরতে হবে এখানে বাধ্যতামূলক। সো আমিও আপনাদের সাথে যাচ্ছি অফকোর্স। এই অবস্থাটা আসলে দেখতে এমনই লাগে। এই যে আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আর নেক্সট ভিডিওতে আবার কোথাও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই।